মিরপুরের সবুজ গালিচায় ছোট ছেলে আইজার ছোট মেয়ে ইরামের সাথে এইভাবে ফুটবল খেলে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। এরই নাম আনপ্রেডিক্টেবল সাকিব আল হাসান। তিনি কখন কি করে বসেন সেটা বলা মুশকিল। শনিবার দুপুর পর্যন্ত ছিলেন বিজ্ঞাপনের কাজ নিয়ে বিজি, কিন্তু বিকেলে তিন সন্তান আলাইনা ইরামার আয়জাকে নিয়ে চলে আসলেন মিরপুরের সবুজ গালিচায়। বড় মেয়ে আলাইনা অবরি বড় হয়েছেন, তাই গণমাধ্যমের ভিড় দেখে মাঠেই নামলেন না। বাবা সাকিব আল হাসান শত চেষ্টা করেও তাকে ড্রেসিং রুমের বাইরে আনতে পারলেন না। এরপর বাধ্য হয়ে একাই বের হয়ে গণমাধ্যম কর্মীদের দেখেই মজার ছলে বলে উঠলেন, আপনাদের জ্বালায় ব্যাট করতে পারলাম না, ওনাদের বের করার ব্যবস্থা করা যায় না। এরপর গেলেন ইরামার আইজার কাছে, মেতে উঠলেন ফুটবল খেলায়। বাবা সাকিবের এখন অনেক দায়িত্ব, আগে ছিলেন শুধুই ক্রিকেটার, এখন তার সাথে যোগ হয়েছে জনপ্রতিনিধির দায়িত্ব, তাই তো ছেলে মেয়েদের ওইভাবে সময় দিতে পারেন না। তবে অলরাউন্ডার বাবা ব্যস্ততার মাঝেও সময় বের করেন, মিরপুরের সবুজ গালিচায় ছেলে মেয়েদের সাথে সময় করে মাতেন ফুটবল খেলায়। মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। গুগলে দাঁড় দিলে